জয়া প্রসঙ্গে তো মানে আলাপটা, হ্যাঁ কলকাতাতেই আলাপ। সাকিব খান সম্পর্কে? সাকিব খান সম্পর্কে বলবো, ডেফিনেটলি সাকিব খানকে কে না চেনে, সবাই চেনে, কিন্তু আমার সাথে আলাপ নেই। আচ্ছা তো সেজন্য আচ্ছা, বাংলাদেশে সিনেমা করার ইচ্ছা আছে কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়, একটা সুন্দর স্ক্রিপ্ট বা ভালো গল্প হলে ডেফিনেটলি করব। ইনফ্যাক্ট আমি বলি, তুমি তো জানোই, বললি প্রথমে বসিরহাটের মেয়ে, এবং ছোটবেলায় বসিরহাটে কিছু করতে হতো না, এমনিতেই বাংলাদেশের একটা চ্যানেল চলেই আসতো। ছোটবেলায় আমি অনেক বাংলাদেশের নাটক দেখেছি, তো টেলিভিশনে যেগুলো হতো আর কি, বাংলাদেশের নাটক। আমার মনে আছে আমরা সবাই খুব শমিকাইজার, হ্যাঁ খুব ফ্যান ছিলাম, মানে আমি একদম আমার ছোটবেলার কথা বলছি কি, তখন যে নাটকগুলো হতো আর কি, খুব ফ্যান ছিলাম। আব্দুল হায়াত, আবুল হায়াত, আবুল হায়াত, আবুল হায়াত ভীষণ ফ্যান ছিলাম তখন, খুব বাংলাদেশের নাটক আমি দেখতাম আর কি। এখন এখন দেখা হয় না? এখন না, ওটা তখন আর কি এমনি চলে আসতো, এবং আমরা বসে, আমি বাবা মা সবাই বসে বাংলাদেশের নাটক দেখতাম। এখন হয়তো নেটে কিছু কিছু সময় দেখা হয়। অপূর্ব ভীষণ, আমার অপূর্বর অ্যাক্টিং বেশ বেশ ভালো লাগে। আচ্ছা, সো নেটে কিছু কিছু মাঝে মাঝে সার্চ করে দেখা হয়। চঞ্চল চৌধুরী এখন কলকাতাতেও কাজ করছেন, তো ওনার কাজ, মুশারফ ভাই, মুশারফ করিম, হ্যাঁ ভীষণ ফ্যান আমি, ভীষণ ফ্যান ওনার, কমিক টাইমিং ও বাদ বাকি সব কিছু, মানে ওইগুলো স্পেশালি এখন যা দেখেছি কিছু নেটেই দেখেছি আর কি, ইন্টারনেটের থ্রু। তো আমার অনেককে ভীষণ ভাল লাগে, এবং কাজ করারও ভীষণ ইচ্ছা। নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী, এখন বড় পর্দায় কাজ করছেন, এখন কি সিনেমার কাজ কমিয়ে দিয়েছেন না সিনেমার কাজ কিছুটা কমে গেছে? কাজের পরিমাণ বলতে, আমি এখন যেটা লাস্ট কি বলবো, লকডাউন থেকেই বলতে পারি, বা তারও এক দু বছর আগে থেকে, লাস্ট 4-5 বছর আমি এখন খানিকটা আমার টার্মসে কাজ করতে পারি, মানে ঠিক যে কাজটা আমার পছন্দ হচ্ছে আমি ওই কাজটাই করছি। আচ্ছা আচ্ছা, সো সেই জন্য আগে যেমন লাস্ট কাজ আমার ছিল ইরাবতীর চুপ কথা টেলিভিশনে, সেটা ওই একদম লকডাউনের আগে আগে জাস্ট শেষ হয়েছে মাঝামাঝি সময়, সো সেটা আমার ভীষণ একটা পছন্দের কাজ ছিল বলে ওটা করা, এবং তারপর থেকে যেটা যেটা ঠিক আমার পছন্দ হচ্ছে আমি ওটা ওটাই করছি। ওই জন্য হয়তো মনে হচ্ছে যে পরিমাণ কম, কিন্তু যেমন এই বেলা শুরু এলো, এবার একটা বেলা শুরু করা, তার শুটটা আগে হয়ে গেছিল, তার আমরা একটা হিউজ এমন প্রমোশন করেছি, যেমন ওই বিমান সেবিকাদের সাথে শুধু না, আরো বিভিন্ন রকমের প্রমোশন হয়েছে, ওটা ছিল লাস্ট, সেইটাই একটা, তাতে একটা হিউজ আমাকে টাইম দিতে হয়েছে, বা সেটা দিতে ভালোবাসি যে কাজটা ভালোবেসে করেছি। সো আমি ওরকমই কাজ করছি, যেটা একটু মানে বড় হবে, মানুষের চোখের সামনে আসবে, প্রশংসা পাবে, এবং আমারও করতে ভালো লাগবে আর কি, মানে যে কোনো কাজ করে এখন এখন আর এনার্জি যে কোনো কাজে দেওয়ার মতন আমার মনে হয় আর ইচ্ছে নেই। আচ্ছা, ওটিটির কি খবর? ওটিটির জন্য কোনো নতুন কাজ করছেন কি? ওটিটির কথাবার্তা চলছে, যদি পছন্দ মতন কিছু হয় তাহলে ডেফিনেটলি করবো, কোনো অসুবিধা নেই।